বারংবার বিরোধীরা অভিযোগ করেছে কলকাতা পৌরসভার ভোট সুষ্ঠুভাবে হয়নি, চোখের সামনে দেখা গিয়েছে সন্ত্রাস হয়েছে। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি, তাদের পাল্টা যুক্তি, বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। তবে যত সময় যাচ্ছে ততই আসল বিষয়টি স্পষ্ট থেকে স্পষ্টতর হতে শুরু করে দিয়েছে। এবার ঘুরিয়ে বলেও কলকাতা পৌরসভার ভোটে দু একটি জায়গায় জোট জুলুম হয়েছে বলে স্বীকার করে নিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, এই দিন কলকাতা পৌরসভার ভোট নিয়ে বিরোধীদের অভিযোগকে কেন্দ্র করে সৌগত রায়কে প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বর্ষিয়ান এই তৃণমূল সাংসদ বলেন, অভিষেক বলে দিয়েছিল যে কোথাও কোনো রকম সন্ত্রাস করা হবে না, তাহলে দল ব্যবস্থা নেবে, কিন্তু তারপরেও দু একটি জায়গায় হয়েছে, কিন্তু জেতা নির্বাচনে জোট জুলুম করার কোনো প্রয়োজন ছিল না। একাংশ বলছেন সৌগত রায় যে ঘুরিয়ে বলেও স্বীকার করে নিলেন যে পুরো ভোটে সন্ত্রাস হয়েছে তা এক কথায় পরিষ্কার, এর ফলে বিরোধীরা যে বাড়তি অক্সিজেন পেয়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এতদিন বিরোধীদের কথাকে অস্বীকার করত রাজ্যের শাসক দল, কিন্তু তৃণমূল সাংসদের এই মন্তব্যে বিরোধীদের অভিযোগে শিলমোহর পড়ে গেল বলেই মনে করছে বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সৌগত রায়ের এই মন্তব্যে কতটা চাপে পড়ে ঘাসফুল শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।